থামনেল লেখে তো বুঝে গেছেন অবশ্যই আজকের ভিডিওটা কী ব্যাপারে হতে চলেছে আজকে মহালয়ের আগের দিন আমরা সবাই মিলে যাচ্ছি তারাপীঠে মায়ের দর্শন করতে বর্ধমান স্টেশনে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম দুপুরে একটা দশের ট্রেন যে ট্রেনটা লেট ছিল প্রায় পনেরো কুড়ি মিনিট লেট ছিল স্টেশন দেখে বোঝার উপায় নেই যে করোনা এখনও আমাদের মধ্যে আছে কারোর মুখে মাস্ক নেই কোনো চেকিং নেই কিচ্ছু নেই ট্রেনেও কিন্তু প্যাকটা ভিড় এবং দেখতেই পাচ্ছেন মাস্ক কিন্তু কারোর মুখে নেই বা কোনো চেকিংও হচ্ছে না কোনো পুলিশ নেই কিচ্ছু নেই আমরা ট্রেনে উঠে বসেছিলাম এবং প্রায় তিন ঘন্টা জার্নি করে সুন্দর বাইরের দৃশ্য দেখতে দেখতে নদী নালা দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম তারাপীঠ আমার মুখেও মাস্ক নেই হ্যাঁ আমিও খুব খারাপ একটা মানুষ তো তারাপীঠে স্টেশনে যখন নামলাম আমরা দেখতেই পাচ্ছেন কত ভিড় আজকের দিনটাই খুব স্পেশাল কারণ প্রচুর মানুষ আজকের দিনে আসছেন তারাপীঠে দর্শন করতে এবার আমরা একটা টোটোতে উঠে বসেছিলাম টোটো ভাড়া পঞ্চাশ টাকা নিয়েছিলো ফেরার সময় কিন্তু এটাই আবার তিরিশ টাকা নিয়েছিলো সেই টোটো করে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট আমরা গেছিলাম এবং তারপরে আমরা হোটেল পাই একদম ওই বামা খেপার মূর্তি যেখানে আছে একদম যে চৌমাথা চৌমাথা মোড় যেটা সেখানে আমরা হোটেল পাই এটা হচ্ছে আমাদের হোটেল হোটেলের ভাড়া নিয়েছিল আমাদের ছশো টাকা পাঁচশো টাকা যা হোক একটা দেবেন দরদাম করে নেবেন পাঁচটা বাজছে আর আমরা এই মাত্র হোটেলে ঢুকলাম এবার এখানে মোটামুটি একটু ফ্রেশ হয়ে আমরা চলে যাবো ঠাকুর মানে ঠাকুর বাড়ি চলে যাব মন্দির চলে যাবো এবং সেখানে আজকে রাতেই পুজো দেওয়ার প্ল্যান আছে একটা তো কালকে সকালে আবার একটু ওদিক ঘুরে আমরা সন্ধ্যাবেলা ব্যাক করে যাবো এই মোটামুটি প্ল্যান এই যে রুমটা আমি রুমটা রেখে দিচ্ছ একদম বেসিক রুম একটা দুজনের খাট ওইদিকে বাথরুম আছে আর সামনেটা ওইখানে একটা ব্যালকনি আছে যা প্রথম শুটটা করছিলাম তো মোটামুটি ভাড়া নিয়েছে ছশো টাকা একদম রিজনেবেল ভাড়া নন এসি এক দিনের জন্য ঠিক আছে আপনার দরদাম করলে ওটা আর একটু কম হয়ে যাবে পাঁচশো টাকার মতো হয়ে যাবে একদম মোড়ের মাথা থেকে ওই বামা খ্যাপা যে মূর্তিটা আছে উল্টো দিকে সোনার বাংলা হোটেল সোনার বাংলা হোটেলের ঠিক উল্টো দিকেই তো এই মোটামুটি রুম টুড়া দেখা নেই এইটাই মোটামুটি রুম একটা টিভি আছে ওই দেখে টিভিটা দেখে উঠান দিকে তো একটা টিভি আছে একটা আর টিভিটার ঠিক উল্টো পাশেই একটা আয়না আছে আর একটা বারান্দা আছে যে বারান্দায় মোটামুটি সন্ধ্যেবেলা বেশ ভালো লাগবে মানে সন্ধ্যাবেলা এখানে বসতে বেশ দেখতে ভালো লাগবে একটা খুব সুন্দর সিনটা আসছে তো এখানে আজকে রাতবেলা আমরা এখানে বসবো তো আগে পুজো দিয়ে আসি তারপরে তো এই ভিডিওটা মোটামুটি আবার একদম ঠাকুরবাড়িতে গিয়েই কন্টিনিউ করবো তো বাথরুম দেখানো কি দরকার আছে বাথরুমটা এমনিতেই বেকার একদম পুরোপুরি তো যাই হোক দেখানো দেখালে দেখানো যায় তো এই হোটেল মোটামুটি রুম ট্যুরটা তো ঠিক আছে সস্তায় খুশ্টি আবার সাথে সন্তুষ্টি আমরা গরিব মানুষ তো এবার একদম ফ্রেশ হয়ে ডাইরেক্ট মন্দির দেখা হচ্ছে মন্দিরে গিয়ে হোটেলে খানিক্ষণ বিশ্রাম নেওয়ার পর আমরা ফাইনালি যাচ্ছি মন্দির দর্শন করতে মাকে দেখতে মন্দিরে যাওয়ার আগের যে রাস্তাটা ওটা খুব সুন্দর মানে যেমন হয় না ম্যাল রোড বিখ্যাত রাস্তা যেগুলো সেরকমই একটা রাস্তা দুদিকে অনেক অনেক দোকান খাওয়ার দোকান আছে গয়নাঘাটির দোকান আছে মায়ের ছবির দোকান আছে তো এই রাস্তাটা খুব সুন্দর লাগবে আপনাদের যখন আপনারা হাঁটবেন সকালেও সুন্দর সন্ধেবেলাও সুন্দর সন্ধেবেলা আরও বেশি বেশি সুন্দর কারণ অনেক লাইটিং আছে এই রাস্তাটা মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট হাঁটতে হয় আমরা যে ছিলাম মোটামুটি ওখান থেকে দশ মিনিটে হাঁটা পথ মন্দির তবে এই রাস্তাটা কিন্তু খুব ভালো লাগবে আমরা এবার ঢুকে যাচ্ছি মন্দির প্রাঙ্গনে এখান থেকে কিন্তু ছবি তোলা আর অ্যালাউ নেই এখন আমরা দাঁড়িয়ে আছি একদম কেটে এইটা লাইন পরে লম্বা এক লাইন পরে এই লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হয় পুজো দেওয়ার জন্য সন্ধ্যে সাতটার সময় গেটটা খোলে এইটা লম্বা লাইন দেখতেই পাচ্ছেন আমরা খুব কাছাকাছি ছিলাম আমরা ছটার সময় পৌঁছে গেছিলাম আমাদের এক ঘন্টা বেশ সুন্দর একটা পরিবেশ সবাই জয় তারা জয় তাড়া রাতের বেলা আমাদের ডিনারে ছিল খাসির মাংস এবং ভাত এটা আমরা কোনো হোটেল থেকে কিনি ওখানে রান্না করিয়ে নিয়েছিলাম এখানে কিন্তু এ একটা সুবিধা আছে যে রাস্তার ধারে ধারে অনেক দোকান আছে যেখানে রান্না করে দেয় আমরা পাঁচশো খাসির মাংস কিনেছিলাম তিনশো টাকা দাম নিয়েছিল খাসির মাংস এখন সস্তা চাল কিনেছিলাম চারশো চল্লিশ টাকার তো তিনশো চল্লিশ টাকা এবং রান্নার জন্য আরও একশো টাকা তো চারশো চল্লিশ টাকার মধ্যে কিন্তু আমাদের চারজনে খাওয়া হয়ে গিয়েছিল একশো দশ টাকার পাহাড় পড়ছে তিন চার পিস করে তো মাংস আমরা পেয়েছিলাম তা যে কোনো হোটেলে কিনে খাওয়ার থেকে কিন্তু এটা অনেক বেশি সাশ্রয়কর এবং অনেক বেশি টেস্টি আপনার নিজেই মাংস কিনে দিচ্ছেন বা মাছ কিনে দিতে পারেন আপনারা তো ওরা রান্না করে দেবে জিনিসটা ফ্রেশ হবে খেতে ভালো লাগবে আপনার টেস্ট মতো ওরা করবে তো এটা আমি রেকমেন্ড করব আপনারা ওখানে হোটেলে না খাবার কিনে আপনারা নিজেরা রান্না করিয়ে নিন অনেক অপশান পাবেন অনেক কম দামে কিন্তু আপনাদের ভালো খাওয়া দাওয়া হয়ে যাবে তো এই হচ্ছে ওখানকার প্রসেস ডিনার বা লাঞ্চ দু জায়গাতেই আপনারাও করতে পারেন এছাড়া অনেক হোটেল আছে আপনারা কিনেও খেতে পারেন তারাপীঠে দ্বিতীয় দিন আজ আবার মহালয়া সকালে মহালয়ার আওয়াজে গানে ঘুম ভাঙার পরে আমরা আটটা নাগাদ চলে এসেছিলাম ব্রেকফাস্ট করতে এই মিষ্টি দোকানটাতে দেখে বেশ ভালো লেগেছিলো এখানে ব্রেকফাস্টের অপশন বলতে ধোসা আছে পাস্তা আছে এবং কচুরি আছে তাও সব জায়গার কচুরি আমার অতটা ভালো লাগেনি মিষ্টির দোকানগুলোই আমার বেশি ভালো লাগছিলো তো এই কচুরিগুলো চার পিসের দাম নিয়েছিলো পঁচিশ টাকা বেশ ভালো খেতে ছিল তো আমি রেকমেন্ড করবো আপনারা মিষ্টির দোকান থেকেই কচুরি কিনে খাবেন যদি কচুরি খান বা বিভিন্ন রেস্টুরেন্ট থেকে ধোসা কিনতে পারেন স্ট্রিট ফুড অতটা আমার হেলদি লাগেনি স্বাস্থ্যকর লাগেনি তো এটা বেশ খেতে ভালো লাগছিল কচুরিটা তো কচুরি খাওয়ার পরে আমরা চলে গেছিলাম আবার মন্দিরে মন্দিরে গিয়ে খানিক্ষণ বসেছিলাম এবং এখানে এই দশটা থেকে কিন্তু ভোগ দেওয়ার কুপন দেওয়া হয় তো ভোগ দেওয়ার কুপনটা আমরা কেটে নিয়েছিলাম ভোগের কুপন সাতটা টাকা দাম নিয়েছিল চারজন দুশো চল্লিশ টাকা দাম নিচ্ছিলো আমাদের ভোগের কুপনটা কিন্তু তাড়াতাড়ি কেটে নেবেন নটা সাড়ে নটার মধ্যে বা দশটার মধ্যেই কেটে নেবেন কারণ নাহলে এরপরে ভিড় হয়ে যায় তো ভোগের কুপন কাটার পরে আমরা মন্দিরে আরও খানিকক্ষণ ঘুরে বেড়াচ্ছিলাম এই ভিডিওগুলো কিন্তু লুকিয়ে করা হয়েছিল কারণ এখানে কিন্তু ভিডিও করা অ্যালাউ নেই তবুও আমরা করে নিয়েছিলাম চারটে কুপন দেখতেই পাচ্ছেন ষাট টাকা করে দাম এই ঘাটটা হচ্ছে পবিত্র একটা ঘাট এখানে জল মাথায় দিলে কিছু হয় হয়তো আমি জানি না কি হয় কিন্তু কিছু একটা হয় সবাই বলে তো আমরাও সেখানে গিয়ে জল মাথায় দিয়েছিলাম তো মা কালীর ঘাট বামাখ্যাপার ঘাট আমরা এখানে অনেক চান মানে চান করে অনেকে অনেকে মাথা জল দেয় তো সেটা করার পরে আমরা আবার মন্দিরে ফিরে এসেছিলাম এবং খানিকক্ষণ ধরে আড্ডা মেনেছিলাম গল্প করেছিলাম সবাই মিলে এরপর আমরা গেছিলাম তারাপীঠ মহাশ্মশানে মহাশ্বাসনে কিন্তু অনেক ভিড় যারা হোটেল পায় না বা জায়গা পায় না তারা কিন্তু এখানে রাতে রাত কাটায় আর কি মানে এখানে থাকে সারা রাত আমরা মহাশ্বাসে গেছিলাম মহাশ্বাসনে সাধু সন্ন্যাসী ছিল এখানটা আমাদের সবার মন খুব খারাপ হয়ে গেছিলো একটা মানে বডি আর কি পুট ছিল যেটা দেখে আমাদের সবারই মন খারাপ হয়েছিলো যে আমাদের সবার শেষ গন্তব্য তো এখানেই খারাপ লেগেছিলো এরপর আমরা আবার ফিরে এসেছিলাম ওই যে রাস্তাটা মন্দিরে যাওয়ার রাস্তাটা যেটা সবচেয়ে হ্যাপেনিং রাস্তা এখানকার খুব সুন্দর একটা রাস্তা এখানে সময় কিছু না কিছু হচ্ছে গয়না কেনা হচ্ছে এখন গয়না কিনছিল গয়না বেশ দাম দাম ঠিকই ছিল দরদাম করতে হবে দরদাম করতে হবে দরদাম করে আপনার গয়না কিনতে পারেন ষাট টাকা বলে পঞ্চাশ টাকা একশো টাকা বলে আশি টাকা তো করতেই পারেন আর আমার মা তো দরদাম করাতে এক্সপার্ট অনেক অনেক দাম কমাতে পারে জিনিসগুলো খুব সুন্দর আমরা এখান থেকে কিছু গয়না কিনেছিলাম সাথে দেখতেই পাচ্ছেন এখানে সারাক্ষণ কিছু না কিছু হচ্ছে সকাল সন্ধ্যে সবসময় কিছু না কিছু হচ্ছে এই জায়গাটা কিন্তু আপনাকে মাতিয়ে রাখবে আপনারা এখানেও কিন্তু অনেক লজ আছে এখানেও লজে থাকতে পারেন তবে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা বাইরে থেকে খাবার আনতে পারবেন না এখানে নিজেদের নিজস্ব জায়গাতেই খেতে হবে কারণ এখানে এরকম দেখছিলাম নিয়ম হয়তো ভুল হয়তো আমি খেয়াল করিনি হতে পারে এরকম কিছু একটা ব্যাপার এরপর আমরা চলে এসলাম মুন্ড তলায় মুন্ডো তলাটা কিন্তু একটু হাঁটতে হয় মানে যেখানে যেদিক দিয়ে আমরা মন্দিরে ঢুকছি তার ঠিক অপোজিট দিকের রাস্তা গিয়ে চলে গেছে সেখান দিয়ে বেশ খানিকটা হাঁটতে হয় দশ থেকে পনেরো মিনিট হাঁটতে হয় আপনারা টোটো করতে পারেন বা হেঁটেও আসতে পারেন আমরা হেঁটেই এসেছিলাম আমাদের ওই পনেরো মিনিট মতো সময় লেগেছিল মুন্ডুমানি তলায় নদী বয়ে যাচ্ছে এই নদীতে বলা হয় নাকি যে মা যখন মানে মা কালী যখন স্নান করতে যেতেন তখন নিজের মুন্ডু মালাটা খুলে রেখে মানে নামিয়ে রেখে যেতেন চান করতে তো এটাই এখানকার একটা কথা এটা মাইথোলজি একটা তো আমরা সেখানে গেছিলাম বেশ বাঁধানো ঘাট সুন্দর ঘাট একটা আছে এখানে সব মানুষরা তর্পণ করছেন সকালবেলা আমরা দেখেছিলাম আমাদের খুব ভালো হয়েছিল এই জায়গাটা এইখানেও কিন্তু অনেক হোটেল আছে আপনার এখানেও থাকতে পারেন নদীর ধারে ভালো লাগবে এখানটা বেশ একটা জমজমার পরিবেশ কারণ মহালয়া ছিল দিন অনেক মানুষ দেখতেই পাচ্ছেন তর্পণ করছে নদীর জলটাও এখন বেশ অনেকটাই আছে এখানেও আপনারা থাকতে পারেন এটা একটা অপশান আপনার কাছে মুন্ডুবাই তোলা বেশ ভালো ছিল আচ্ছা আমরা ফিরে এসে মুন্ডুমাই থেকে ঘুরে তলা থেকে ঘুরে ফিরে এসে আমরা এবার লাঞ্চ করতে বসে গেছিলাম মানে আমাদের এখন চলছে ভোগ দেওয়া চলছে তো পোলাও ছিল এবং শাক ছিল প্রথমেই প্রথম পাতে এরপর আস্তে আস্তে ভাত আসে ডাল আসে সব কিছুই কিন্তু নিরামিষ খাবার অবশ্যই নিরামিষিত হবে মন্দিরের ভোগ এবং তারপরে আসে একটা ছ্যাঁচিটা টাইপের একটা ওই একটা সব পাঁচমিশ তরকারি একটা আসে তারপর আসে সোয়াবিন আলুর তরকারি বেশ অনেকগুলোই খাবার এবং তারপরে চাটনি আসে এবং পায়েস আসে দিয়ে এই ভোগ শেষ হয় এই ভোগটার দাম ষাট টাকা অবশেষে বাড়ি ফেরার পালা আমাদের ট্রেন ছিল চারটে চল্লিশে আমাদের হোটেল ছাড়তে ছিল এগারোটার সময় তো মাঝের এই সময়টা আমরা ওই মুন্ডমানি তলায় গিয়ে বসেছিলাম মন্দিরে গিয়ে বসেছিলাম ভোগ খেয়েছিলাম এইটা আমরা করেছিলাম আপনারা চাইলে আশেপাশের সাইড সিন করে আসতে পারেন এই আর কি মোটামুটি তথ্য বাড়ি ফিরতে আমাদের সময় লেগেছিলো আড়াই ঘন্টা আমরা সাতটার মধ্যে বাড়ি পৌঁছে গেছিলাম মোটামুটি তো এই পর্যন্তই থাক ভিডিওটা আজকের